তো বন্ধুরা, একটা কথা কয়েকদিন ধরে শেয়ার করব ভাবতেছি, আসলে শেয়ার করতেছি না যে আপনারা কি ভাববেন সেজন্য আমি শেয়ার করতেছিলাম না। তো আজকে আমার এই কথাটা না শেয়ার করলে হবেই না, কারণ অনেকেই মনে করেন যে অনেক ধরনের কথা বলতে আছে, তো এই কথাটা শেয়ার করা আমার প্রচণ্ড জরুরি। মুকেশ আম্বানির ছেলের যে বিয়ে হইল, সে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমাকে ইনভাইট করেছিল, ঠিক আছে? তো আমাকে বিশ্বাস করবেন না আপনারা, আমি জানি না বিশ্বাস করবেন কিনা। এই যে হোয়াটসঅ্যাপে দেখুন, ফেব্রুয়ারি মাসেও আমাকে কল করেছিল, এই কিছুক্ষণ আগেও 2 মিনিট কথা হলো। তো যাই হোক, স্ক্রিনশটটা আর কি আমি ফেসবুক থেকে নামাইছি, কেউ একজন আপলোড করছিল। তো যাই হোক, আমি তো দেখাইছি যে আমাকে ফোন দিয়েছিল। তো আসলে আমি আর কি যাইতে পারলাম না, গেলাম না একটাই কারণে, সে আমাকে তো দাওয়াত করলে হবে না, আমাকে তো ইনভাইট করলে হবে না। আমাদের বাংলাদেশে আরও কিছু কিছু আছে, তাদেরকে যদি ইনভাইট না করে আমি কেমনে যাবো রে ভাই? এই যেরকম জাহিদ খান আছে, জাহিদ খানের মতন মানুষকে যদি ইনভাইট না করে ওখানে কে গিয়ে ডিগবাজিটা মারবে? আচ্ছা, তাকে করে নাই। আমি হিরো আলম ভাইয়ের খোঁজ নিলাম, তাকেও নাকি ইনভাইট করে নাই, কারণ ওখানে তো গানের প্রোগ্রাম হবে। আমরা তো হিরো আলম ভাইয়ের গান শুনে অভ্যস্ত, কানের পোকা যদি মারতে চান তাহলে হিরো আলম ভাইয়ের গান শুনুন। তো ওখানে গেলে ভাই, যদি এই গানটাই যদি না পাই আমরা কেন যাব? আমরা আমাদের হিরো আলম ভাই নাই ওখানে, জাহিদ খান নাই, ডিগবাজি দেখবো আমরা, যে পারে সে কাপড় সারাও পারে, কাপড় সবই পারে নাকি? এই জাহিদ খান ভাই এই ডায়লগটা মারছিলো, এত সুন্দর সুন্দর ডায়লগ, এই ধরনের ডিগবাজিগুলো যদি না দেখতে পারি, আর একটা বিয়ের প্রোগ্রামে যাব, সেখানে যদি হিরো আলম ভাইয়ের মতো গানই না শুনতে পারি, লাইন ছাড়া বা লাইন ছাড়া গানগুলো যদি না শুনতে পারি, আমাদের তো যে রুচিটা সেই রুচিটা তো ওখানে হবে না। এই জন্য আমি আর কি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যাই নাই। আমাকে অনেক কয়েকবার ফোন করেছিল, তো আমি আর কি যাই হোক, ফোনে অবশেষে আজকে 2 মিনিট কথাই বললাম যে দেখেন এই অবস্থা, আমার তো প্রচণ্ড কাজ থাকে, কাজের ভিতরে আমি আর করে উঠে পারি না, তাই আমার বাজার ঘাট করতেই যাইতে পারি না আমি ঠিক মতো। আপনার ওখানে বিয়ের ওখানে কেমনে যাই? তো আসলে আরও কিছু কিছু সেলিব্রিটি আমাদের বাংলাদেশে ছিল, তো ওগুলোর নাম বলা যাবে না, ওরা গেলে আমি মানে যাইতাম আর কি। যেহেতু আমাদের এখান থেকে মেন মেন যারা তারাই যায় নাই, জাহিদ খান আর হিরো আলম ভাই, আমি এদের উপর একটা ভরসা করছিলাম, এরা যদি যাইতো আমি চলে যাইতাম, যেহেতু যায় নাই সেক্ষেত্রে আমি আর যাই নাই, বুঝছেন? স্ক্রিনশট তো আমি দেখালাম যে আমাকে ইনভাইট করেছিল, আমাকে ফোনও করেছিল, ফেব্রুয়ারি মাসে ফোন করেছিল, পর অবশেষে আমি 2 মিনিট কথা বললাম, সেটা আপনাকে দেখাচ্ছি। তো স্ক্রিনশটটা আমি আর কি ফেসবুক থেকে ডাউনলোড করছি, হোক গে মেনশন হয় হোক গে, আমি তো দেখাছি, তাই না? তা আমাকে মনে করেন তাহলে ইনভাইট করছিল, কিন্তু আমি যাই নাই। এর মধ্যে আবার আমি গোটা ফেসবুকের কোম্পানির মালিক জুকার মার্সও গেছিলো, তো তার সাথে কিছু কথা বলতে বলতে সে রাগ করে আবার কি করছে, মানে 9টার দিক হুট করে দেখি যে পুরো ফেসবুক থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দিল, দিয়ে 1 ঘন্টার নিরাপত্তা পালন করলো। আমি কই আমাক মানে সবাই ব্লক মারছে, পরে এদিক ওদিক ফোন দিয়ে দেখি যে না, আসলে আমি না সবাকে এরকম সিস্টেম হয়ে গেছে, সাইবারের প্রবলেম। তো যাই হোক, ওটা হতেই পারে। তো আর কি এটাই আমি মানে এই জিনিসটা জানার জন্য আসলাম যে আমাগুলো নিমন্ত্রণ দেয়, দাওয়াত দেয়, ইনভাইট করে, যাওয়ার সময় হয় না সব জায়গায়, বুঝছেন? আর সব জায়গার তো যাইতে পারি না রে ভাই, আসলে কিছু কিছু মানুষ যদি যায় তাহলে যাওয়া যায়। এই হিরো আলমের মতন মানুষ, জাহিদ খানের মতন মানুষ আরও কিছু আছে, কিছু কিছু ওগুলোর নাম কবেই না, এরা যদি গেল না অবশ্যই যাইতাম। তো যাই হোক, এটা না জানালে ভালো লাগতেছিল না, ওই জন্য জানালাম আপনাদেরকে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।